ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি কাতলা মাছের কোফতা কারি। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো মাছ যেটা আপনারা খুবই পছন্দ করেন সেই মাছটা দিয়েও এই কোফতা কারি তৈরি করতে পারেন। আমি এখানে 3 টুকরা কাতলা মাছকে লবণ এবং হলুদ দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে সিদ্ধ করে নিয়ে কাটা ছাড়িয়ে মাছগুলোকে নিয়েছি। এখন আমি এর সাথে দিচ্ছি একটা আলু। আলুটাকে আমি ভালো করে সিদ্ধ করে ভালোভাবে আমি আলুটাকে এখানে সিদ্ধ করে নিয়েছি। এর সাথে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচের মতো দিচ্ছি আমি আদা বাটা, 1/2 চা চামচের মতো দিচ্ছি রসুন বাটা, আর দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি এখানে 2 চামচের মতো। আর এখন দিচ্ছি লবণ। আমি সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম, তাই এখন লবণটা একটু সামান্য পরিমাণে দিয়েছি। মাখার পরে আমি লবণটা একটু টেস্ট করে দেখব। এখন আমি সব কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মেখে নিয়েছি। এই মাছটা মাখার সময় আপনাদের হাতে যদি কাটা লাগছে কিনা এটা আপনারা একটু ভালো করে খেয়াল করে নেবেন। অবশ্যই মনে রাখবেন এই কোফতাটা বানানোর সময় মাছে যেন কোনো কাটা না থাকে। এখন আমি এগুলোকে ছোট ছোট করে বলের আকারে গোল করে নিচ্ছি। আমি এইভাবে গোল শেপ করে মাছের কোফতাগুলোকে করে নিয়েছি। আমি এখন একটি প্যানে তেল গরম করতে দিয়েছি। ভিউয়ার্স, আমি একটি প্যানে তেলটা গরম করতে দিয়েছি। তেলটা আমি গরম হয়ে আসলে চুলাটাকে মিডিয়াম হিটে করে দিয়ে কোফতাগুলোকে বাদামি রঙের করে আমি ভেজে নিব। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। আমার এক পাশটা হয়ে গেছে, আমি অপর পিঠে এটা উল্টে দিয়েছি। এই মাছের কোফতাটা কিন্তু বাচ্চাদের করে খাওয়ানো যায়, কারণ ওরা যেহেতু কাটার কারণে মাছ খেতে চায় না। অলমোস্ট হয়ে এসছে, এক পাশটা তো পুরোটাই হয়ে গেছে। এখন এই পিঠটাও হয়ে আসলে আমি এগুলোকে এখন তুলে নিব। ভিউয়ার্স, অন্য একটি প্যানে আমি তেল গরম করতে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে, আমি এখন ওখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। চুলাটাকে আমি মিডিয়াম হিট করে রেখেছি। পেঁয়াজ কুচিটাকে আমি সামান্য পরিমাণে ভেজে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা, দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো মরিচের গুঁড়ো, দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচের মতো ধনে গুঁড়ো। এখন আমি এই মশলাগুলোর সাথে সামান্য পরিমাণে জল অ্যাড করছি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি লবণ। মশলাটাকে একটু কষিয়ে নেব। চুলাটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি। তেলটা উপরের দিকে উঠে এসেছে, আমি এখন আর 1 কাপের মতো জল দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো 7 থেকে 8 মিনিটের মতো। ভিউয়ার্স, 8 মিনিট হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি টমেটো সসটা, আর দিচ্ছি 1/2 চামচের মতো চিনি। এখন
এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো, মুগগুলোকে এখানে বিছিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কাঁচা মরিচ। আমি কাঁচা মরিচগুলোকে ফালি করে দিইনি, আপনারা চাইলে ফালি করেও দিতে পারবেন। এখন আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখছি। ভিউয়ার্স, 5 মিনিট হয়ে গেছে, কাতলা মাছের কোফতা কারি রেডি হয়ে গেছে। আমি এখন এটি গরম গরম সার্ভিং বলে পরিবেশন করছি।